নবগঠিত সরকারের মন্ত্রিপরিষদে উপমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হওয়া চট্টগ্রাম নয় থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নৌফেলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করেছে রামপুর ওয়ার্ড যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নগরীর ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিশাল মিছিল বের করেন নেতারা। এ সময় সেখানে উপস্থিত থাকেন নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মান্নান খোকন, যুবলীগ নেতা রিপন, হালিশহর থানা ছাত্রলীগ, যুবলীগ সহ রামপুর ওয়ার্ডের অন্যান্য নেতারা। আজকের এই আয়োজন হচ্ছে এক ধরনের রামপুরের বাসীর জন্য ঈদের মতো, কারণ আমাদের নেতা নফেল ভাই আজকে পূর্ণমন্ত্রী হয়েছে। এই উদ্দেশ্যে আমরা আজকে আব্দুল সোমন লিটনের নেতৃত্বে রামপুর ওয়ার্ডের পক্ষ থেকে আজকে বিজয় মিছিল আমরা বের করবো আজকে। চট্টগ্রাম বীর সিংহপুরুষ এবিএম মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য পুত্র মহিবুল হাসান নফেল ভাইকে পূর্ণমন্ত্রী করাই। শুধু উনি নয়, আসলে নয়, উনি চট্টগ্রামবাসীর হৃদয় স্পন্দন। আমরা লিটন ভাইয়ের নেতৃত্বে আজকের এই আনন্দ মিছিল আমরা সম্পূর্ণভাবে স্বতঃস্ফূর্তভাবে আমরা এটি পরিপূর্ণ করব। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের চট্টগ্রামের সুযোগ্য পুত্র চট্টগ্রামরত্ন জনাব মহিবুল হাসান চৌধুরীকে পূর্ণমন্ত্রী করায় আজকের এই রামপুর ওয়ার্ড একত্র হয়ে আব্দুল সবুর লিটনের নেতৃত্বে। আব্দুল সবুর লিটন এমন এক ব্যক্তি যার নেতৃত্বে আমরা আজকের এই বিজয় মিছিল আজকে আমাদের ঈদের মতো লাগতেছে। ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নৌফেলকে সরকারের মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়ায় চসিক কাউন্সিলর ও একটং প্যানেল মেয়র আব্দুল সবুর লিটনের নির্দেশনায় এই আনন্দ মিছিল আয়োজন করা হয় বলে জানান নেতারা। শাহাবুল আল রাহাত, বাংলাধারা, চট্টগ্রাম।